প্রিয় শিক্ষার্থী, বিহাম একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি দেখাবো 31 অধ্যায়। ইপিএস টপিক বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে প্রথম অধ্যায় সেটা 31 অধ্যায়, এবং এর হেডিংটা হচ্ছে যে উড়ি খুইহেঙ্গন সোল বোধা খুঙ্গিগা মালকায়। এই উড়ি এটা হচ্ছে আমার বা আমাদের। খুহিয়াঙ্গন জন্মস্থান বা দেশ। সৌল, সৌল হচ্ছে কোরিয়ার একটা বড় শহর, রাজধানী শহর। বোধা থেকে। খুঙ্গিগা, এই খুঙ্গিগা মানে আবহাওয়া বা বাতাস। মালকায় পরিষ্কার। তাহলে আমার জন্মস্থানের বাতাস সৌলের চেয়ে পরিষ্কার। তাহলে এটা একটা আবহাওয়া সংক্রান্ত অধ্যায় বোঝা যাচ্ছে হেডিংটা দেখে। দেহওয়াইল আলোচনা এক, 12 বলতেছে সলমিন শি বাকুল বুসেহ জিগুম নুনি ওয়ায় ওয়াও সিনগি হায়। এখানে 12 সলমিন সাহেবকে বলতেছে যে বাকুল, এই বাক এটা মূল শব্দ, বাক হচ্ছে বাইরে, বু এটাও মূল শব্দ, বু মানে দেখা, আর সেটা হচ্ছে সম্মান সূচক মানে দেখুন। বাকুল বুসিও বাইরে দেখুন। জিগুম এখন, জিগুম অর্থ এখন। এই নুন তুষার, আর একটা নুন আছে চোখ, তাহলে নুনি তুষার ওয়ায়ো আসছে বা তুষার পড়ছে। বাইরে দেখুন এখন তুষার পড়ছে। ওয়াও, এই ওয়াওটা হচ্ছে আমরা যখন কোনো বিষয় কর অবাক করা জিনিস দেখে বলে ফেলি ওয়াও, সেই ওয়াওটাই। সিনগি হ্যায়, খুবই চমৎকার বা বিস্ময়কর। তো সলমিন বলতেছে যে বারু শি নুন, বারু সাহেব সোম বয় নুনুল সোম বয়, বারু সাহেব কি তুষার প্রথম দেখছেন? এখানে বারু একটা নাম, শি কারণ নামের শেষে, এটা একটা পদবী সাহেব। এরপরে হচ্ছে নুন তুষার, সৌম প্রথম, বোয়া দেখা। বারু বলতেছে নে হ্যাঁ উড়ি খুইয়াঙ্গন, উড়ি হচ্ছে আমার, খুইয়াঙ্গন জন্মস্থানের, ইল নিয়ন, ইল নিয়ন মানে সারা বছরই, নে সবসময়ই, দয় আমার জন্মস্থানে সারা বছরে সবসময় কি থাকে, দয় গরম থাকে। শিব অরেদু, শিব ইয়রেদু মানে ডিসেম্বরের সুইজ সর্বনিম্ন ক্ষীয়নী তাপমাত্রা, ই শিবদু 20 ডিগ্রির মতো। এই দু মানে শহর, দু মানে প্রদেশ, দু মানে ডিগ্রি, আবার এই দু মানে দুই। তাহলে 20 ডিগ্রির মতো জংদু মতো রাস হওয়ার কারণে বাথা, বাথা বাথাত খায়ে সাগরে গিয়ে, বাথা মানে সাগর, বাথাত খায়ে সাগরে গিয়ে খাস গিয়ে সুয়ং দু সাঁতারু হালসু ইস্যয় কাটা যায়। তাহলে ডিসেম্বরেও যেখানে অন্যান্য দেশে তুষার পরে মাইনাসের নিচে তাপমাত্রা থাকে, সেখানে বারু সাহেবের দেশের তাপমাত্রা 20 ডিগ্রির মতো থাকে আমাদের বাংলাদেশের মতো, তখন সাগরে গিয়ে সাঁতার কাটা যায়। সলমিন বলতেছে জংমারিও সত্যি বারুশি, বারু সাহেবের খুহিয়াঙে জন্মস্থানে ইয়হাং খাগুশিপয় ভ্রমণ করে দেখতে চাই। বারু বলতেছে যে খিয়রিনন শীতকালে বিগা মানি ওয়াস, শীতকালে বৃষ্টি বেশি আসার কারণে সুফেয় আর্দ্র থাকে। ইয় হ্যাঙ্গল হারিয়মিয়ন ভ্রমণ করতে হলে ইউরোমে গ্রীষ্মকালে খাসেও যাবেন। খিউনুন, খিউনুন তাপমাত্রা নুপচিমান, গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে। জিমান এটা হচ্ছে একটা গ্রামার যার জিমানের প্রথম অংশে যেরকম অর্থ প্রকাশ করবে তার দ্বিতীয় অংশে বিপরীত অর্থটাই প্রকাশ করবে। যেমন খিউনুন নুপজিমান তাপমাত্রা বেশি, তো বিগা উজি আনাস বৃষ্টি না আসার কারণে ইহাং হাগি জয় ভ্রমণ করাটা ভালো,
সাধারণত আমাদের দেশে যখন গরম থাকে, তাপমাত্রাটা বেশি থাকে, ওই সময়ে বৃষ্টি হয়, কিন্তু এইখানে এই গ্রীষ্মকালে কোনো বৃষ্টি হয় না। এটা একটা বিপরীতার্থক অর্থ, এই বৃষ্টিটা হয় কখন? শীতকালে। খিয়নি নুবজিমান, তাপমাত্রা বেশি তবে বিগা উজি, বৃষ্টি আসা আনাস, মানে বৃষ্টি না আসার কারণে ইউ হ্যাং খাগি, ভ্রমণ করা জয় ভালো। এরপরে রয়েছে শব্দ অহুই ইল, শব্দকোষ এক, নালসি আবহাওয়া, কিয়ন তাপমাত্রা, ইয়ং সাং এটা হচ্ছে 0 ডিগ্রির উপরে তাপমাত্রা, ইয়ং হ্যাঁ 0 ডিগ্রির নিচে তাপমাত্রা, শুব্দ আর্দ্রতা, সুইজ সুইগু কিয়ন সর্বোচ্চ তাপমাত্রা। এখানে কয়েকটা দিনের তাপমাত্রা দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যে তাপমাত্রা সেটাকে বলা হয় সুইগু কিয়ন। আর এখানেও কয়েকটা দিনের তাপমাত্রা দেওয়া আছে, সবচেয়ে নিচের যে তাপমাত্রা সেটা হচ্ছে সুইজ কিয়ন। তাহলে সর্বনিম্ন তাপমাত্রা কিউনি নুফদা, তাপমাত্রা বেশি, কিউনি নাদ্দা, তাপমাত্রা কম, কিউনি উল্লাখাদা, তাপমাত্রা বেড়ে যাওয়া, কিউনি নারীয় খাদা, তাপমাত্রা নেমে যাওয়া, সুফাদা আর্দ্র, খমজুহাদা শুষ্ক। তো এই ছিল শব্দগুলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বিহাম একাডেমি।